হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, শুরু করছি আজকে আমাদের মক টেস্টের যে প্রশ্ন উত্তর সেগুলো শুরু করছি। তো তার আগে একটি কথা বলবো, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। বেল আইকন যদি তোমরা না ক্লিক করো তাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশনগুলো তোমরা কিন্তু পাবে না। তো দেখো, পৃথিবীর বাইরে প্রথম গ্রহ যেখানে সর্বপ্রথম মহাকাশযান অবতরণ করে। তো তোমরা জানো মহাকাশের ক্ষেত্রে কিন্তু অনেক কোয়েশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষা আসে। তো তোমাদের যেরকম কোশ্চেন আছে সেরকম কোশ্চেনেই কিন্তু আমি কিন্তু প্যাটার্ন করে তোমাদের প্রশ্ন উত্তর পর্বটা করাচ্ছি। তারপর দেখো, বুধ, শনি, শুক্র নাকি মঙ্গল? তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, বুধে। তো পৃথিবীর সর্বপ্রথম পৃথিবীর বাইরে প্রথম গ্রহ যেখানে সর্বপ্রথম মহাকাশযান অবতরণ করে সেটা কিন্তু বুধে। চলো দু নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি, দু নম্বর প্রশ্ন। তো দেখো, গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুক্র, বৃহস্পতি, শনি নাকি কোনোটিই নয়? তো এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, বৃহস্পতিতে। তো বৃহস্পতিতে কিন্তু গ্রেট রেড স্পট দেখা যায়। তারপর দেখো, আন্ধি স্থানীয় বায়ু কোথায় দেখা যায়? অশ্বিন কথা দেখো, উত্তর পশ্চিম ভারতে, পূর্ব পশ্চিম ভারতে, দক্ষিণ মেরুতে নাকি উত্তর মেরুতে নাকি দক্ষিণ মেরুতে? তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, উত্তর পশ্চিম ভারতে কিন্তু দেখা যায় আন্ধি স্থানীয় বায়ু। তারপর চলো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো প্রশ্নটা দেখে নাও, ভেল্ট তৃণভূমি কোথায় দেখা যায়? তো অপশানগুলো দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ইউরোপ নাকি অস্ট্রেলিয়া? তো এটি সঠিক উত্তর কী হবে ফ্রেন্ডস? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, দক্ষিণ আফ্রিকায় কিন্তু দেখা যায় ভেল্ট তৃণভূমি। এটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর দেখো ডিগ্রি, তো তারপর দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের শব্দের বেগ কত? অপশানগুলো দেখো, 1435, 1433, 1432 নাকি 1436? তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু অপশান ডি, 1436 হবে। তারপর চলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? পারুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার? তো এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অসংখ্য দেখো, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী নাকি কোনোটিই নয়? তো দেখো, পারুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার হবে? এটি কিন্তু অপশান সি, তৃতীয় শ্রেণী কিন্তু লিভার কিন্তু পারুটি কাটার ছুরি। তারপর চলো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পটাশিয়াম মৌলের আকরিক হলো কোনটি? তো অপশানগুলো দেখো, কার্নালাইট, বক্সাইট, জিঙ্ক ব্লেড নাকি সিনাবার? তো এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, অপশান এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 8 নম্বর প্রশ্নে। তো দেখো, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অবশ্যই ক্লিক করবে। আর তোমরা যারা এখনও অবধি কুইজ দিচ্ছ না তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কুইজের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে কিন্তু এখনই জয়েন হয়ে যাও। তার কারণ প্রত্যেক দিন কিন্তু এখানে কুইজ আছে। তো দেখো, একটি ভঙ্গুর ধাতু কোনটি? তো অসংখ্য দেখো, সোডিয়াম, বিসমাথ, অ্যান্টিমনি নাকি আয়রন? তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, বিসমাথ। বিসমাথ কিন্তু এটি সঠিক উত্তর। তারপর চলো 9 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। 9 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? বৃহত্তম উদ্ভিদ কোষ কোনটি? তো এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলো দেখো, মাইক্রোপ্লাজমা, নিউক্লিয়াস নাকি অ্যাসিটাবুলেরিয়া নাকি কোনোটিই নয়? তো এটি সঠিক উত্তর কী? তো দেখো, বৃহত্তম উদ্ভিদ কোষ কিন্তু অপশান সি, অ্যাসিটাবুলেরিয়া। তো এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি। তারপর চলো 10 নম্বর প্রশ্ন দেখো, লিপিডের সরল রূপ কোনটি? অসংখ্য দেখো, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ক্যারোটিন নাকি সবুজ ছত্রাক? তো ফ্রেন্ডস, এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, ফ্যাটি অ্যাসিড, অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর। তারপর চলো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসি, মায়োটম পেশি কাদের দেখা যায়? তো দেখো, কাঁকড়া বিছা, মাকড়সা, মাছ নাকি কোনোটিই নয়? তো ফ্রেন্ডস, এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু মায়োটম পেশি কিন্তু মাছের দেখা যায়। তারপর চলো 12 নম্বর প্রশ্ন, তো তোমরা যারা কুইজ দিচ্ছ না অবশ্যই কিন্তু টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও। এবং ডেসক্রিপশানে কিন্তু আরও 2টি লিঙ্ক রয়েছে, একটি ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, একটি ফেসবুকের লিঙ্ক রয়েছে। তোমরা যারা যারা ইনস্টাগ্রাম ও ফেসবুকে জয়েন হতে চাও অবশ্যই কিন্তু লিঙ্কে গিয়ে ফলো করে নেবে। এবং যারা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। কারণ বেল আইকন যদি তোমরা না ক্লিক করো তাহলে কিন্তু তোমরা পরবর্তী নোটিফিকেশন পাবে না। তো দেখো,
আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় কোথায়? তো অসংখ্যক শ্বেতচন্দন, স্বর্ণলতা, কলসপত্রী নাকি সূর্য শিশির? তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, আংশিক পরজীবী পুষ্টি দেখা যায় কিন্তু শ্বেতচন্দনে, অপশন এ কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো তেরো নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? ভারতীয় সংবিধানে অধ্যায় কটি নিয়ে গঠিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনগুলো দেখো, 22টি অধ্যায় 23টি অধ্যায় 25টি অধ্যায় নাকি 12টি অধ্যায়। তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু অপশন সি, 25টি অধ্যায় নিয়ে কিন্তু গঠিত। ভারতীয় সংবিধানের অধ্যায় কটি? তো 25টি অধ্যায়। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো সংবিধান থেকে প্রায়শই ক্রশ্চেনে এসে থাকে এবং আসবেই। তো দেখো, সংবিধানে প্রায় কতগুলো অনুচ্ছেদ আছে? 400, 67টি, 465, 452 নাকি 401টি? তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, 467টি কিন্তু অধ্যায় বা অনুচ্ছেদ, 467টি কিন্তু অনুচ্ছেদ আছে। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের সবাইকে জানতে হবে। তো দেখো, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া নাকি কোনোটিই নয়। তো দেখো, ভারতীয় সংবিধানের যে যুগ্ম তালিকাটা আছে এর ধারণা কিন্তু অস্ট্রেলিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে, অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। এবং তোমরা যদি জানো যে জার্মানি থেকে কী নেওয়া হয়েছে তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে উত্তর দিও তোমরা সবাই। তারপর দেখো, নাগরিকতা আইন সংশোধন কত সালে হয়? অপশানগুলো দেখো, 1954, 1955 নাকি 1957। তো এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু 1955। তো নাগরিকতা আইন কিন্তু সংশোধন কত সালে হয়? 1955তে। তারপর দেখো 57 নম্বর প্রশ্ন, পাল বংশের শেষ রাজা কে ছিলেন? অপশানগুলো দেখো, গোবিন্দ পাল, দেবপাল, গোপাল নাকি মদন পাল। তো এটি সঠিক উত্তর কী? তো পাল বংশের শেষ রাজা কিন্তু গোবিন্দ পাল ছিলেন। এবং পাল বংশ কে প্রতিষ্ঠাতা করেন তোমরা যদি জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে নিচে উত্তরটি দেবে। তারপর দেখো, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অসংখ্য দেখো, অপরাজিত বর্মণ, প্রথম নরসিংহ বর্মণ, প্রথম সিংহ বর্মণ নাকি কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর কী? তো এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, প্রথম নরসিংহ বর্মণ, অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর। তো পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে প্রথম নরসিংহ বর্মণ। তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? অসংখ্য দেখো, কর্ণসুবর্ণ, কাঞ্জিপুরম, কৌনজ নাকি লক্ষণাবতী। তো এটি সঠিক উত্তর কী ফ্রেন্ডস? এটি সঠিক উত্তর কিন্তু অপশান ডি, লক্ষণাবতী। তো লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? লক্ষণাবতীতে। তারপর চলো 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন দেখো, চেঙ্গিস খান আসল নাম কী ছিল? তো এটি সঠিক উত্তর কী হবে? তো মির্জা মোহাম্মদ, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ নাকি তেমুচিন নাকি কোনোটিই নয়। তো ফ্রেন্ডস, এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, তেমুচিং, অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর। তারপর চলো 21 নম্বর প্রশ্ন চলে যাই। তো চারা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে দেবে। আর কুইজ যারা দিতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাবে, আর কোথাও জয়েন হও না হও। তো দেখো, বিখ্যাত হ্যারি পটার চরিত্র কার সৃষ্টি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। তো জে কে রাউলিং, টমাস হার্ডি, সামারসেট মম নাকি এইচ জি ওয়েলস। তো এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, জে কে রাউলিং, বিখ্যাত হ্যারি পটার চরিত্র সৃষ্টিকে জে কে রাউলিং। এবং ব্যোমকেশের চরিত্রটি এটি সৃষ্টি করেছে কোন কে, এটি যদি তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তর দিও। তো দেখো, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট কোন দেশ থেকে অবস্থিত, কোন দেশে অবস্থিত? অসংখ্য দেখো, জেনেভা, ওয়াশিংটন, প্যারিস নাকি রোম। তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি, ওয়াশিংটনে কিন্তু অবস্থিত। তোমার ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু এটি মাথায় রাখবে, ওয়াশিংটনে অবস্থিত। তারপর দেখো, ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? অসংখ্য দেখো, বাচেন্দ্রী পাল, সরোজিনী নাইডু, সুশীলা আয়ার নাকি আরতি সাহা। তো এটি সঠিক উত্তর কী? এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি, সুশীলা আয়ার। তো ভারতের প্রথম মহিলা স্পিকার কিন্তু সুশীলা আয়ার ছিলেন। তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুব ভারতী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই নাকি দিল্লি। তো এটি সঠিক উত্তর কী? তো দেখো, যুব ভারতী স্টেডিয়াম কিন্তু কলকাতাতে অবস্থিত। তোমরা সবাই জানো যুব ভারতী স্টেডিয়াম কিন্তু কলকাতাতে অবস্থিত। তারপর দেখো, জাতীয় সুরক্ষা দিবস কত তারিখে পালন করা হয়? অসংখ্য দেখো, 4ই মার্চ, 8ই মার্চ, 3 ফেব্রুয়ারি নাকি 21শে মার্চ। তো ফ্রেন্ডস, এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ, 4ই মার্চ কিন্তু
জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয়। তো চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবে। তো ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।